বন্ধুরা আমাদের নতুন চ্যানেল অনুয়াংশু কিচেন ব্লগে তোমাদের স্বাগত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমরা নিরামিষ পনির বানাবো। নিরামিষ পনির বানানোর জন্য আমাদের লাগছে চারমগজ বাটা, আদা বাটা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা টমেটো গ্রেট করা আছে, আর আলুটাকে সাদা তেলে ভেজে নেওয়া আছে। এবার আমরা গ্যাসটাকে অন করে নিচ্ছি, এর মধ্যে সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পনিরগুলি দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, সুবোধি এখন পড়তে বসেছে। নমস্কার বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তো এবার আমরা এটাকে তুলে নেব, এরকম লাল করে ভেজে নেব। এবার আমরা এর মধ্যে একটু হিং দিয়ে দেব, এলাচ লবঙ্গ, এর মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে দেব, দারচিনি, তেজপাতা, আদা বাটা দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে চারমগজ বাটা দিয়ে দেব। এবার আমরা টমেটো পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এটা ভালো করে মেরে নেব, কষে নেব। এবার এর মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো, ভাজা আলুগুলো সব দিয়ে দেবো। আমরা কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি, এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে আমরা খুলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে নিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে, এটা তৈরি। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আমরা তো আমাদের নিরামিষ পনির রেডি হয়ে গেছে। আমাদের দুপুরের খাবার ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর নিরামিষ পনির। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো, একদম ফাটাফাটি।